আপনারা দেখছেন পূর্বাঞ্চল প্রতিদিন। এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে সঙ্গে রয়েছে আমি শবনম। সংবাদ শুরু করার আগে প্রথমে দেখে নেব হেডলাইন। জিরো চাইল্ড ম্যারেজ ভিলেজের স্বীকৃতি পেল কাছাড়ের ধলাই রুকনি চতুর্থ খণ্ড এবং কাটিকুড়া ভৈরবপুর প্রথম খণ্ড, জানালেন কাছাড়ের জেলা শাসক। পরকীয়া সম্পর্কে জেরে এলাকাবাসীর সংঘবদ্ধ অভিযোগে এলাকা সুস্থ রাখার দাবিতে মহিলাকে এলাকা ছাড়া করা হলো, এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য। ত্রিপুরা রাজ্যে নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে ভারতের গণতান্ত্রিক নারী সমিতির বিক্ষোভ, আগরতলার মহিলা কমিশনের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন। কাছাড়ের র্যাঙ্কিতে মডেল হাসপাতালে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, 6,20,90,000 টাকা ব্যয়ে হবে মডেল হাসপাতাল। বাংলাদেশের দুই যুবক দুই যুবতী সীমান্ত টপকে ভারতে আসার ঘটনায় চাঞ্চল্য, সন্দেহভাজন এক যুবককে সোনামুড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোনাই অঞ্চলের সার্বিক শিক্ষা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত, সোনাই এলাকার শিক্ষার পরিবেশ নিয়ে আলোকপাত করেন বিশিষ্টরা। মন্ত্রী টিঙ্কু রায় অনুকোটি জেলা হাসপাতাল পরিদর্শন করে হাসপাতালের বেহাল অবস্থার পরিদর্শনে রোগী কল্যাণ সমিতির সঙ্গে করলেন বৈঠক। সোনাবাড়ি ঘাটের হেল্প ফর ইউ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি পড়ুয়াদের সংবর্ধনা এবং সম্মাননা প্রদান। বিহারের হাতিমারায় স্থানীয় জনগণ চাঁদা তুলে বাবা লোকনাথ মন্দির নির্মাণ করে আজ শুভ উদ্বোধন করেন স্থানীয় বিশিষ্টজনদের দিয়ে। উদয়বন্দের লোকনাথ বাবার তিরুধান তিথি উৎসব সম্পন্ন। এবারে সংবাদ বিস্তারিত। জিরো চাইল্ড ম্যারেজ ভিলেজ স্বীকৃতি পেল কাছাড়ের ধলাই রুকনি চতুর্থ খণ্ড এবং কাটিকুড়া ভৈরবপুর প্রথম খণ্ড। আজ এক সাংবাদিক সম্মেলন করে কাছাড়ের জেলা শাসক এই কথা জানিয়েছেন। তিনি আরো বলেন, রবিবার ধলাইয়ের দর্মিখাল হাই স্কুলে এক অনুষ্ঠানের মাধ্যমে জেলা প্রশাসনের তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। বিশেষ গ্রামের জন্য রাজ্য সরকারের তরফে বিশেষ প্যাকেজ দেওয়া হবে বলেও জানান জেলা শাসক। हम लोग को सीएम सर ये आदेश दिए थे कि चाइल्ड मैरिज का जब वो पुलिस का जो एक चला था मुहिम, उसके बाद उस मुहिम के बाद हम लोग बोल रहे थे कि आप कोशिश कीजिए कम से कम हर डिस्ट्रिक्ट में एक या दो चाइल्ड जीरो चाइल्ड मैरिज विलेजेस बने। तो कल 12:30 बजे दर्मिखाल हाई स्कूल में हमारा एक फंक्शन है, तो आप लोग सबको रिक्वेस्ट करते हैं आने का। जिसको भी कन्वीनियंस चाहिए, मतलब जाने आने का सुविधा चाहिए, वो काइंडली डीआई क्लर्क को आज शाम तक बता दें, तो हम लोग उनका आने जाने का सुविधा अरेंज करेंगे। तो नंबर हमको एक दीजिए, कितना लोग उस हिसाब से हम गाड़ी अरेंज करेंगे। आप लोग नंबर हमको बता दीजिए, डीआईपीआर को देवरी साहब को बता दीजिए आप लोग नंबर शाम तक। मंत्री सर भी रहेंगे उसमें, मंत्री सर का यही कॉन्स्टिट्यूएंसी है, दो गांव बेसिक, दूसरे गांव का नाम याद है क्या? পরকীয়া সম্পর্কের জেরে এলাকাবাসীর সংঘবদ্ধ অভিযোগের ভিত্তিতে পুলিশের উপস্থিতিতে এক সন্তানের জননীকে দুশ্চরিত্র আখ্যা দিয়ে গোটা এলাকার পরিবেশকে সুস্থ রাখার দাবিতে মহিলাকে এলাকা ছাড়া করা হলো। গোটা ঘটনা ঘিরে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে। জানা যায়, আজ থেকে বিগত প্রায় বছর দুয়েক আগে ত্রিপুরার খোয়াই জেলার তেলিয়ামুড়া থানাধীন গামাইবাড়ি এলাকার আশিস সরকারের স্ত্রী সীমা সরকার প্রতিবেশী জনৈক গোবিন্দ রায়ের সাথে পরকীয়া সম্পর্কের জের ধরে পালিয়ে যায়। এরপর দীর্ঘদিন অজ্ঞাতবাসে থাকার পর শুক্রবার সীমা সরকার পুনরায় তার সন্তান সহ পুরনো শ্বশুরবাড়ি অর্থাৎ আশিস সরকারের বাড়িতে এসে আশ্রয় গ্রহণ করে। এই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। সংশ্লিষ্ট এলাকার নারী পুরুষ যুবক যুবতী সবাই সম্মিলিতভাবে আশিস সরকারের বাবার বাড়িতে অর্থাৎ যেখানে সীমা সরকার আশ্রয় গ্রহণ করেছে সেখানে ঘেরাও করে সীমা সরকারকে এলাকা ছাড়ার দাবি জানায়। আমার তুমি আসা যাওয়া করি আমি তো কিচ্ছুই জানি না। তারপরে তারা আমি তো সবসময় তারা যাওয়া আসা করি, মানে ওই যে আমার জামাই যে কইছে তারা মানে বৌডা লোকের যেমন, হ্যাঁ তো সবসময় আসা যাওয়া করি। তারপরে তারা কিটা করছে, একদিন আমি বাড়িতে ছিলাম না, কোথার সময় আমি বাবার বাড়িতে ছিলাম, তারা তারা দুজনে কি মেসেজ করছে আমি তোকে জানি না, তো আমার ফুলা মেসেজটা দেখছে, দেখে সেটা কইছে যে মা ইংলিশটা পড়তার ইংলিশটা পড়তারে বাংলাটা পড়তারে না, তো বাংলাটা আমি পড়ে বুঝি, ও ইংলিশটা পড়ে বুঝি বুঝে পরে হের বাবার আমি কিছু কিছু না, তারা বাড়িতে তারা বাড়িতে ছিল, তারা মানে যা সমস্ত আমার লোক ব্যবহার করছে করছে পরে হের বাবা বিকাল তারা বাড়ি আচ্ছা বোন নাম মানে সীমা সরকার, আচ্ছা তো তাই আমার জামাই কথা শুনে সেটা কেউ লোক শব্দ করছে না, কারণটা কি তা আমি পারুন কোন একটা পুরুষের জিনিস এমন করে আনতাম পারুম, তো মানে এই যে দেখছি তারপর তারপর সিঁদুর তাই লইছে তাইরা তো তাই নিজে দিছে, আমি কই কি তারা তাই জানা না, আমার ভাই জানা তাই নিজে দিয়ে সেটা তাই পেতেছে, আমি বললে তাই মাথা সিঁদুর দিয়ে দিচ্ছি। ত্রিপুরা রাজ্যে নারী নির্যাতন ধর্ষণ হত্যা ইত্যাদি ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এইসব দেখার পরও রাজ্য মহিলা কমিশন মুখে
কুলুপ এঁটে বসে আছেন। এরই প্রতিবাদে ভারতের গণতান্ত্রিক নারী সমিতি শনিবার বিক্ষোভ প্রদর্শন করে। এদিন তারা আগরতলা মহিলা কমিশনের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে কমিশনের বিরুদ্ধে নিন্দা জানান। তারা অবিলম্বে মহিলাদের উপর নির্যাতন বন্ধের জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। এই এক মাসে পাঁচটি বধূ নির্যাতন হয়েছে, সাতটি দর্শন গণধর্ষণের ঘটনা হয়েছে, চারটি শ্লীলতাহানির ঘটনা হয়েছে। এই এক মাসে এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা যথেষ্ট হয়নি, যার ফলে প্রতিদিন ওই দুষ্কৃতকারীরা অপরাধীরা উৎসাহিত হয়ে আরো ঘটনা ঘটছে। এরই মধ্যে গত পাঁচ দিনে যে ঘটনাগুলো ঘটেছে আপনারা দেখেছেন, আগরতলা রামনগরের ছাত্রী মাস্টার বাড়ি থেকে পরে বাড়ি ফিরে যাওয়ার সময় তার সম্ভ্রম রক্ষা করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছিল, অশ্লীলতার চেষ্টা হয়েছে। মেলাগড়ে দশম শ্রেণীর ছাত্রী তাকে অপহরণ করা হয়েছে 28 মে, এখন অবধি পুলিশ তাকে খুঁজে বের করতে পারেনি। এই হচ্ছে ত্রিপুরা রাজ্যের আইন। এবং উদয়পুরের কাকরাবনে 5 বছরের শিশু কন্যা পাশবিক লালসার শিকার হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এবং আপনারা দেখেছেন যে উদয়পুরে যে টেপানিয়া যে ইকো পার্ক, এই ইকো পার্কে 14 বছর বয়সী যুবতীকে সেখানে 3 জন মিলে গণধর্ষণ করেছে। আসামিদের গ্রেপ্তার করা, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, এই নিয়ে আমরা সংগঠন, আমরা বিভিন্ন জায়গায় আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছি, আমরা মাননীয় পুলিশের মহানির্দেশকের কাছে গিয়েছি, আমরা এসপি সাহেবের কাছে গিয়েছি, এবং যেখানে ঘটনা ঘটছে ওইখানের আমাদের সংগঠনের মহকুমা কমিটিগুলো সংশ্লিষ্ট থানায় তারা ডেপুটেশন দিচ্ছে, দাবি জানাচ্ছে অপরাধীদের সেখানে শাস্তির ব্যবস্থা করার জন্য। কিন্তু এই ক্ষেত্রে একটা আমরা আশ্চর্য, আজকে রাজ্যের মানুষ হতবাক, একটা মহিলা কমিশন, এই মহিলা কমিশন এই সমস্ত ঘটনাগুলির তদন্ত করা বা কোনো বিবৃতি দেয়া বা কোনো ধরনের সেখানে যোগাযোগ করা, ভিকটিম যারা তাদের সঙ্গে যোগাযোগ করা কোনো কাজ করছে না। মহিলা কমিশন আইনগতভাবে তারা থানাগুলোকে দিয়ে ইনভেস্টিগেশন করিয়ে অপরাধীদের জন্য আইনত শাস্তির ব্যবস্থা করতে পারে, মহিলা কমিশনের কোনো ভূমিকা নেই। তাই আমরা বাধ্য হয়ে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে আজকে আমরা এখানে মহিলা কমিশনের সামনে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি। এই হচ্ছে আজকে আমাদের কর্মসূচি। শিলচর শহরের অদূরবর্তী রেঙ্গটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি এখন একটি মডেল হাসপাতালে পরিণত হচ্ছে। হাসপাতাল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 6,20,90,000 টাকা ব্যয়ে এই মডেল হাসপাতালটি নির্মাণ করা হবে। 30 বেডের এই হাসপাতালটি হবে। 17,000 স্কোয়ার ফিট আসাম টাইপের বিল্ডিং থাকবে। অপারেশন রুম, আল্ট্রাসাউন্ড রুম, এক্সরে রুম, লেবার রুম সহ বেশ কয়েকটি ইউনিট। এর শিলান্যাস অনুষ্ঠানে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী হাসপাতালের জন্য যারা ভূমিদান করেছেন তাদেরকে ধন্যবাদ জানান। রেঙ্গটি পিএচসি जो 35,000 के आबादी को कैटर करता है और सोनाई सब डिवीजन, मतलब हमारा जो एक मेडिकल ब्लॉक होता है तो सोनाई ब्लॉक के अंदर ये मिनी पीएचसी है। इस मिनी पीएचसी में ये खुशी का बात है कि 6,20,90,000 रुपया का एक अनुदान मिला है, जिससे अब ये मिनी पीएचसी से बढ़ के ये एक सीएचसी हो जाएगा, कम्युनिटी हेल्थ सेंटर। कम्युनिटी हेल्थ सेंटर और पीएचसी में एक बहुत बड़ा फर्क होता है, जैसे जो छोटे हॉस्पिटल और बड़े हॉस्पिटल में होता है, सीएचसी बनने के बाद यहाँ पे जो सुविधाएं हैं, जो टेस्ट्स हैं वो बहुत बढ़ जाएंगी। यहाँ के आसपास के जो लोग हैं जिनको सिलचर जाने में सुविधा नहीं होता है वो यहाँ पे अपना इलाज करा पाएंगे। टोटल 17,000 स्क्वायर फीट का एक बिल्डिंग बनने वाला है यहाँ पे, जिसमें बहुत सारी सुविधाएं हैं जो हमारे एमएलए साहब बताएंगे अभी। आप लोग सबसे यही आशा है, आप लोग सब आसपास के निवासी हैं, ये हॉस्पिटल आपका ही है, जितना आप सहयोग करेंगे इनको काम करने में उतना जल्दी इनका काम खत्म होगा और उतने ही अच्छे से आपका ट्रीटमेंट होगा। ये कहते हुए आप सबको धन्यवाद कर रहे हैं और आशा करते हैं कि ये जो सीएससी बनने वाला है इससे आप लोगों का लाभ। বাংলাদেশের দুই যুবক দুই যুবতী সীমান্ত টপকে ভারতে আসার ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে। আজ সন্দেহভাজন এক যুবককে সোনামুড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের ধরতে রাজ্য জুড়ে জাল বিছিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে উদ্ধার হওয়া যুবক জানায় তাকে বাংলাদেশ থেকে আগরতলা এনে বাকিরা পালিয়ে যায়। তার বাড়ি খুলনায়।
অবৈধ পথে ভারতে এসেছে তারা। আগরতলা থেকে সে বাসে করে সোনামুড়ায় আসলে স্থানীয়রা তাকে পুলিশের হাতে তুলে দেন। তার নাম মোহাম্মদ জাহাঙ্গীর ওরফে জীবন বলে জানিয়েছে সে। চারজন আসছি, আমাদের তারা নিয়ে আসছে ইন্ডিয়া দেখানোর জন্য, আর তার সাথে দুটো মেয়ে ছিল, মেয়ে সহ চারজন। হিন্দি কথা বলে এই কারণে মনে করেন যে ইন্দ্রেশ্বরটা দেখার জন্য আমি তাদের সাথে আসতে আমার খুব মানে তাদের তাদের কি পাসপোর্ট ছিল না? তাদের কোনো পাসপোর্ট ছিল না, কিছু ছিল না। কোথাও কি পুলিশ ছিল না তখন সময়? আমি তো কোনো খেয়াল নেই আমার, আমি আমার ভুল। কতদিন হয়েছে আজকে ভারতে আইসো ত্রিপুরাতে? এক সপ্তাহ। তাদের নাম কি বলতে পারো? নাম বলো। বললাম তো মনা। ডাক অরিজিনাল নাম কি? অরিজিনাল নাম মনা। তোমার নাম? অরিজিনাল নাম আমার ডাক নাম জাহাঙ্গীর, অপর নাম জীবন, আর ওর নাম মনা। থানা? ওর সাথে দুটো ওর পরিবার আছে আর একটা মেয়ে আছে। বাড়ি বাংলাদেশ? বাংলাদেশ। কোন জায়গা? থানা মোংলা, খুলনা। সোনাই অঞ্চলের সার্বিক শিক্ষা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা কমর উদ্দিন আহমেদের পৌরোহিত্যে বক্তারা সোনাই এলাকার শিক্ষার পরিবেশ নিয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সাব্বির হোসেন চৌধুরী আল আজহারি, অধ্যাপক ডক্টর আব্দুল মতিন লস্কর, সোনাই পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম, অবসরপ্রাপ্ত শিক্ষক জালাল আহমেদ মজুমদার, শিক্ষাবিদ ধনবাবু সিনহা, রামকৃষ্ণ নাথ প্রমুখ। ওনাকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি তার কাছ থেকে শুনেছি আরএফ ফাউন্ডেশন তাকে অনেক সাহায্য এবং সহযোগিতা করেছে। এর জন্য আমি আরএফ ফাউন্ডেশন এডুকেশন ফাউন্ডেশনকেও আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। সত্যি সোনাই এলাকা বর্তমানে এডুকেশনালি অনেক এগিয়ে যাচ্ছে। আমরা বিগত দিনে আজ থেকে 20 বছর পিছনে যদি চলে যাই তো আমাদের কাছে এমসিডি কলেজ ছিল, এনজিএইচএস স্কুল ছিল, আর ইংলিশ মিডিয়াম একটা হলি লাইট স্কুল ছিল। কিন্তু বর্তমানে ইদানিং অনেক স্কুল কলেজ প্রাইভেট আমাদের সোনাই এলাকাতে হয়েছে। এটা সম্ভব হয়েছে আমাদের যারা অভিভাবক আছে, আজ থেকে 20-30 বছর আগে যারা অভিভাবক ছিলেন ওনাদের মধ্যে এডুকেশনালি এত মানে ইয়ে ছিল না যে ওনারা ওনাদের যারা ছেলেমেয়েরা আছেন তাদেরকে এডুকেশনালি এগিয়ে যাওয়ার জন্য অত উৎসাহ ছিল না। কিন্তু বর্তমানে আমি দেখেছি আমার তেলালা থেকে শুরু করে যারা রিক্সা চালক তারাও তাদের ছেলেমেয়েদেরকে স্কুলে তারা দিয়ে থাকে। সত্যি আজকে এখানে আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আছেন, দেখুন এডুকেশন এমন এক জিনিস পৃথিবীতে সব জিনিস ক্রয় করা যায়। আপনার কাছে যদি জমিন থাকে আপনি যদি সেই জমিন বিক্রি করেন সেটা আবার ফিরিয়ে আসবে না। আপনার কাছে যদি টাকা থাকে সেই টাকা দিয়ে আপনি কোনো কিছু খরচ করেন সে টাকা আবার ফিরিয়ে আসবে না। কিন্তু এডুকেশন এমন এক জিনিস সেটা আপনি বিক্রি করেন, আপনি টিউশনি করেন, আপনি স্কুলে পড়াশোনা করান, কিন্তু এটা বিক্রি হবে না, এটা আপনার কাছে থাকবে এবং আরো পলিশ পলিশ হবে, আরো পালিশ হয়ে আরো উপরে যাবে। তো এখানে যারা ছাত্রছাত্রী আছেন আমি আপনাদেরকে শুধু একটা বার্তা দিচ্ছি আজকের এই সবার মাধ্যমে। দেখুন আমাদের যেটা মন মস্তিষ্ক সেটা হচ্ছে আমাদের হাতিয়ার, আমরা হলাম তার মালিক। আমরা যদি ইচ্ছা করি, আমরা যদি চেষ্টা করি,
আমরা এগিয়ে যেতে পারব। দীর্ঘদিন ধরে কৈলাসহরের ভগবাননগর এলাকায় অবস্থিত অনুকুটি জেলা হাসপাতালটি নানান সমস্যায় জর্জরিত ছিল। হাসপাতালের পরিষেবা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠেছিল। অবশেষে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী টিঙ্কু রায় অনুকুটি জেলা হাসপাতাল পরিদর্শন করে হাসপাতালের বেহাল অবস্থার পরিবর্তন করার জন্য রোগী কল্যাণ সমিতির সঙ্গে বৈঠকও করেন। অনুকুটি জেলা হাসপাতাল পরিদর্শনকালে মন্ত্রী টিঙ্কু রায়ের সাথে ছিলেন অনুকুটি জেলার জেলাশাসক তড়িৎকান্তি চাকমা, কৈলাসহর মহকুমা শাসক প্রদীপ সরকার, কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপল রানী দেবরায়, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট সহ পূর্ত দপ্তর, DWS সহ অন্যান্য লাইন দপ্তরের আধিকারিক সহ জনপ্রতিনিধিরা। মন্ত্রী টিঙ্কু রায় জেলা হাসপাতালে অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি, জরুরি বিভাগ, রোগীর ওয়ার্ড রুম, রান্নাঘর সহ সমস্ত কিছু খতিয়ে দেখেন। প্রায় দেড় ঘন্টা সময়কালীন জেলা হাসপাতাল পরিদর্শন করার পর বিকেলে মন্ত্রী চলে যান অনুকুটি জেলার জেলাশাসক অফিসের কনফারেন্স হলে। সেখানে জেলা হাসপাতাল মনোনয়নের জন্য রোগী কল্যাণ সমিতির বৈঠকে যোগ দেন তিনি। কৈলাসহরের যে হাসপাতাল যেটা রয়েছে, জেলা হাসপাতাল, এই অনেকগুলো কাজ অনেকগুলো পেন্ডিং রয়েছে, সেগুলোকে করা আমাদের রোগী কল্যাণ সমিতি ডিসিশন নিয়েছে সেই কাজগুলো করা। আর আপনারা দেখেন প্রত্যেক সময় যারা যান হসপিটালে দেখবেন হাতে সাফোকেশন হয়, কারণ বিল্ডিংটা যে তৈরি হয়েছিল এটা সেন্ট্রাল এসি লাগানো হবে এরকম বিল্ডিং তৈরি করেছিল তখনকার গভর্নমেন্ট, কিন্তু সেখানে লাগানো হয়নি। এর জন্য কী হয়, সাফোকেশন যেমন হয় মানুষ বসতে পারে না, এর জন্য সেখানে অনেকগুলো অ্যাডজাস্ট ফ্যান লাগানো এবং সেটা রেনোভেশন করা, এবং ইন্টারনাল যে জলের কানেকশনগুলো হয়েছে সেগুলোর উপর সেখানে বিভিন্ন জায়গা দিয়ে জল লিক হচ্ছে সেগুলোকে আবার নতুন করে করা। তো এই সমস্ত অনেকগুলো ছোটো ছোটো বিষয় আছে মানুষের পরিষেবা এবং ডাক্তার নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আজ আলোচনা হয়েছে এবং খুব শীঘ্রই এগুলো শুরু হবে কাজ। জেলা হাসপাতালে দীর্ঘদিন ধরে একটা অভিযোগ রয়েছে, নিয়মিতভাবে শিশু ডাক্তারকে পাওয়া যায় না। হ্যাঁ দেখুন, ডাক্তার পাওয়া যাবে, ডাক্তার থেকেও বড় কথা এটার যে পরিষেবার বাকি যে ইনফ্রাস্ট্রাকচার সেটা খুব কন্ডিশন খারাপ, সেগুলোকে উন্নতিকরণ করা। আমরা মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা কথা বলবো, আর এখানে যেগুলো আমাদের দ্বারা যেগুলো সম্ভব সেগুলো আমরা শীঘ্রই শুরু করবো। জেলা হাসপাতালে বাথরুমের জলগুলি যাওয়ার মতো রাস্তা নেই, কি বলবেন? সেগুলোই করবো, তার জন্যই তো এত আলোচনা, তার জন্যই সবগুলো দপ্তরের লোকেরা ছিলেন, প্রত্যেক দপ্তরের DWS ঝালমুড়ি বিক্রি করে পূর্ব সোনার ভাওরিকান্দির মাহির আহমেদ এবছর মাধ্যমিক পরীক্ষায় তিনটি লেটার সহ প্রথম বিভাগে উত্তীর্ণ হয়। এদিন তাকেও সংবর্ধনা প্রদান করেন ফাউন্ডেশনের কর্মকর্তারা। কমরুল ইসলাম বড়ভূয়া বিশেষ উদ্যোগে এদিন ব্যতিক্রমী আরো দুই মাধ্যমিকের কৃতি ছাত্র হাসিন তাহমিদ বড়ভূয়া এবং সোহাইল আহমেদ বড়ভূয়াকেও সংবর্ধনা জানানো হয়। আজকে সোনাবাড়িঘাট হেল্প ফর ইউ এনজিও ব্যতিক্রমী যে পদক্ষেপ যেটা, আজকে যারা এই কমিটি যারা সভাপতি সম্পাদক সহ যারা কর্মীবৃন্দ আছে প্রত্যেকে এরাই দিনমজুর, এরাই দিনমজুরের পিছনে যে আজকে এগিয়ে এসেছে এবং তাদের যে মনোবৃত্তি যেটা, যে পিছপড়া এলাকার ছাত্রছাত্রী যাতে অন্যান্য যেগুলো পরিবার সবল শ্রেণীর যারা আছে তাদেরকে শিক্ষা দিতে গিয়ে আজকে দুর্বল শ্রেণীর মানুষকে এভাবে তারা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা এবং পদক্ষেপ নিয়েছে, তাই আমি আমার ভাতিজা এবং আরো এক ভাতিজাকে যে তারা আজকে যে সম্মাননা প্রদর্শন করেছেন তাদের পক্ষ থেকে আজকে এই এনজিও সবাইকে আমি অশেষ অশেষ ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই, যাতে আগামী দিনে আরও পিছপড়া এলাকার ছাত্রছাত্রীদেরকে তারা সাহায্য এবং সহযোগিতা করে এগিয়ে নিয়ে যেতে পারে। আজকে যে সম্মান দিয়েছেন আমার ভাতিজাকে, আরও এক ভাতিজা এখানে উপস্থিত আছেন সোহাইল আহমেদ মগুলিয়া এবং মাহির আহমেদকে, আজকের দিনে তারা যে কলেজে অ্যাডমিশন নিতে গিয়ে তাদের পিছনে যে দাঁড়িয়েছে হেল্প করে এনজিও যেটা, তাদেরকে আমরা আমাদের এই পারিবারিক পক্ষ থেকে আমরা অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্যকে শেষ করছি। বিহারের হাতিমারায় স্থানীয় জনগণ চাঁদা তুলে বাবা লোকনাথ মন্দিরের নির্মাণ করে আজ শুভ উদ্বোধন করেন স্থানীয় বিশিষ্টজনদের হাত দিয়ে। তিন বছর পূর্বে এই মন্দির নিজেরাই নির্মাণ করেছেন গ্রামবাসীরা। তিরোধান দিবস উপলক্ষে মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে ভক্ত সমাগম ছিল আশাতিরিক্ত। পাশাপাশি এদিন মন্দিরের ভূমিদাতা প্রয়াত গৈরী রানী দেবীকেও স্মরণ করেন আয়োজকরা। হাতিমারা লোকনাথ বাবার যে মন্দিরটা হয়েছে
সেটা আগে একটা আমাদের কুড়ে ঘরের মধ্যে বাবা ছিলেন, ওনাকে আমরা আজ থেকে তিন মাস আগে একটা ছোট্ট মন্দিরের বাইরে মন্দিরটার শিলান্যাস করেছিলাম। আজ সেই মন্দিরের দ্বারোদ্ঘাটন হলো। এই মন্দিরের কাজ করতে গিয়ে আমাদের এদত অঞ্চলের গৌরবিতির জিপির প্রত্যেকের কাছ থেকে অল্প অল্প সাহায্য নিয়েই এই মন্দিরের কাজ সম্পূর্ণ হয়েছে। এই মন্দির করতে গিয়ে আমাদের আজকের উৎসব নিয়ে প্রায় 3 লক্ষ টাকার প্রয়োজন পড়েছে এবং সেই টাকাগুলো এই গৌরবিতির জিপি বা হাতিমারার এলাকার একটা গরিব মেহনতি মানুষই এই পয়সাটা টাকাটা দিয়েই আমরা মন্দির করেছি। আমরা কোনো নেতৃস্থানীয় ব্যক্তি বা পঞ্চায়েত লেভেল কোন জেলা পরিষদ এমএলএ এমপি কারোর কাছ থেকে কোনো সাহায্য নেইনি, না নিয়েই আমরা গ্রামবাসী সেই মন্দিরটা বানিয়েছি। আগামী দিনে আমরা আর একটা পূর্ণাঙ্গ মন্দির করব, তখন আমরা এখানের যে সাংসদ আছেন রাজদীপ রায় ওনার কাছেও যাব এবং উনি আমাদের গড়ের ভিতরে জীবিতে অনেক অনুদান দিয়েছেন, আগামী দিনে আমরা এইখানেও একটা অনুদান পাবো বলে আমরা আশাবাদী। তাই আমাদের গ্রামবাসীর লক্ষ্য ছিল যে আমরা প্রথমে একটা নিজের থেকে কিছু একটা করবো, তারপর অন্যের কাছে কিছু গিয়ে একটা পড়বো। তাই আমরা এটাতে গিয়ে এখন যারা উপস্থিত আছি তারা সবাই অক্লান্ত পরিশ্রমে এই মন্দিরের আজকের যে রূপটা নিয়েছে সেটা এতে যদি আমরা সবার কাছে চিরকৃতজ্ঞ যারা এই মন্দিরের দান দিয়েছেন। আগামী দিনেও আরও আমাদেরকে সাহায্য করার জন্য আমাদের এই লোকনাথ বাবা সেবা সমিতির উদ্যোগে ও শ্রী শ্রী লোকনাথ বাবার তিরুধান তিথি উপলক্ষে উদারবন লোকনাথ মন্দিরে আজ ভোর থেকে শুরু হয় বিভিন্ন অনুষ্ঠান। সকাল 8টা থেকে শুরু হয় বাবার পূজা পাঠ এবং বাল্যভোগ, 10টায় শুরু হয় গীতা পাঠ, দুপুর 12টায় অঞ্জলি সহ যজ্ঞানুষ্ঠান এবং 1টা থেকে শুরু হয় মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যা 7টায় শুরু হয় আরতি অনুষ্ঠান এবং বাবার কীর্তনের মাধ্যমে এই বাৎসরিক উৎসবের সমাপ্তি ঘটে। আমরা উদারগণ লোকনাথ বাবা সেবা সমিতির পক্ষ থেকে এই বৎসরের যে আয়োজন তা গতকালকে 2রা জুন সকাল 7টায় নগর পরিক্রমার মাধ্যমে আমাদের উৎসবের সূচনা হয়। তারপরে আমরা উদারগণ মেন সড়ক পরিক্রমা করার পরে আমরা মন্দির চত্বরে ঘুরে আসার পরে ভক্তদেরকে আমরা একটু টিফিন পানীয় জল ঠান্ডা জলের ব্যবস্থা রেখেছিলাম, তা আমরা প্রদান করেছি। তারপরে এখানে সমাপ্তি ঘোষণা হয় নবাপুর প্রমাণ। তারপরে আমাদের অফিস চত্বরে যারা অফিসের চার্জে ছিল তারা অফিসে বসেছিল সারাদিন, অনেক অনুদান এসেছে। বিকেলবেলা আমাদের সন্ধ্যারতির পরে কীর্তনের মাধ্যমে দিবাসের পূর্ব শেষ হয়। আজকের আমরা 3রা জুন সকালবেলা 7টায় আমাদের পূজা আরম্ভ হয়েছে, 8টায় 9টায় বাল্যভোগ, বাল্যভোগের পরে আমাদের যথারীতি কার্যসূচি অনুযায়ী উদযাপন করতে আরম্ভ হয়ে গিয়েছে। আমরা অঞ্জলি প্রদান করেছি 11:30টায়, আমাদের গীতা পাঠ হয়েছে 11:30 থেকে 12:30 পর্যন্ত, তারপরে মহাপ্রসাদের ভোগ লেগেছে। মহাপ্রসাদ বাবার ভোগে আরতির পরে আমরা 1টা থেকে আজকের মহাপ্রসাদ বিতরণ শুরু করব এবং পরে শুরু করা প্রস্তুতি নিয়ে নিয়েছে আমাদের কর্মীবৃন্দরা। বিকেলবেলা আমাদের সন্ধ্যা আরতির পরে আমাদের কীর্তনের মাধ্যমে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করা হবে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সঙ্গে থাকুন, ধন্যবাদ।